স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এবং স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত কোভিড ১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কার্যক্রম নিয়ে আমাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আপনাদের স্বাগত। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ও সংক্রমণের হার দিন দিন বেড়েই চলছে। আজ গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৮২ জন। এবার চলুন জেনে আসি করোনায় দেশে বিভিন্ন বিভাগে কতজন করে মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘন্টায় ঢাকায় করোনায় মৃত্যুবরণ করেছে ২৩ জন, রাজশাহীতে ১৫ জন, খুলনায় ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, এছাড়া রংপুর বিভাগে ৯ জন, বরিশালে ৩ জন, সিলেটে ২ জন এবং ময়মনসিংহে ১ জন। গত ২৪ ঘন্টায় দেশে মোট ২৪,৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৯.২৭%।